হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি ভূতের রাজা দিলো বর রেস্টুরেন্টে। এটা হলো যাদবপুরের আউটলেটটা, আশপাশটা একটু দেখিয়ে দিলাম। আর এইটা হলো শুন্ডি রাজার রাজপ্রাসাদ, এর ভেতরেই আছে রাজামশাইয়ের দরবার। তো আজকে এখানে আমরা খাওয়া দাওয়া করব, তো চলো ভেতরে যাওয়া যাক। রাজপ্রাসাদটা দেখে তো বেশ ভালোই লাগছে, রাজ দরবারটা ভেতরটা কেমন দেখি চলো। তো এই যে ঢুকে পড়েছি, এই যে দেখতে পাচ্ছ ভূতের রাজা দাঁড়িয়ে আছে আমাদের ওয়েলকাম করার জন্য, তার পেছনে এই লাইটটা জ্বলছে, এটা কিন্তু সত্যিকারের মানুষ সেজে গুজে দাঁড়িয়ে আছে। আর এর পাশেই আছে হলো, এটাও ভূতের রাজা কিন্তু এটা হলো মাটির, মানে এটা আর্টিফিশিয়াল তৈরি করা স্ট্যাচু। তো এইদিকে সব গোপী গায়েন বাঘা বাইনের সব ফটো রাখা রয়েছে। এবার চলো সিঁড়ি দিয়ে ওপরে যাচ্ছি, নিচেও আছে। তো নিচটা ফুল হয়ে গেছে বলে আমাদের ওপরে যেতে বললো। আর এই দেখো, যেহেতু ভূতের রাজা আর্টিফিশিয়াল ঝুল, দেখো এই দেখো আর্টিফিশিয়াল ঝুল। তো চলো এবার ওপরে যাওয়া যাক। খুব সুন্দর সাজানো গোছানো, এই দেখো চারিদিকটা রাজবাড়ি বলে কথা, রাজপ্রাসাদ। আর এই যে কী সুন্দর ফুল রেখেছে, খুব সুন্দর সাজানো। আর পেতলের ঘটিগুলো একদম চকচক করছে। এই যে এখানে আবারও পেতলের ঘটি দিয়ে ফুল সাজানো, এই যে এখানে শুন্ডির রাজার ছবি। এইগুলো মানে আর সত্যজিৎ রায় যা করে গেছেন আমরা আর জীবনে ভুলবো না। তো এই হলো রাজ দরবার, রাজার দরবারের গেট দেখতেই পাচ্ছ। এবার চলো ভেতরে প্রবেশ করি। এই যে ভেতরে প্রবেশ করে গেছি, রাজ দরবার তো সত্যি রাজ দরবার। কারুকার্য দেখছো, রাজবাড়ির ভেতরের কারুকার্য। আর এখানে সব রাজার দরবারে যেসব লোকজন কাজ করে তারা একদম রাজবাড়ির ড্রেসে, দেখতেই পাচ্ছ। মনেই হচ্ছে এরা রাজারই পেয়াদা বা রাজার যত্ন করার জন্য লোকজন। চলো এবার ওদিকে একটু শুন্ডি রাজার সাথে দেখা করে আসি। এই যে এখানে শুন্ডি রাজা বসে আছেন, এখানে লেখাই আছে শুন্ডি রাজার রাজ দরবার, ভূতের রাজা দিল বর। তো রাজামশাই এখানে বসেই পুরো রাজ্য চালাচ্ছেন, বাকি প্রজারা ওনার আছে তাদের সাথে। এই দেখো এটা হলো রাজমশাইয়ের সিংহাসন, রাজামশাইয়ের। এবার চলে এসেছি আমরা খাবারের জায়গায়, আমাদের থালি এসে গেছে। আর ও হ্যাঁ, থালি আসার আগে আমাদেরকে এসে বলে গেল একজন যে আপনারা হাতে হাতে থালি দিন, বলছে হাতে হাতে দিন থালি তবে আসবে ভূতের রাজার থালি। তো এই যে থালি দিলাম আর এসে গেল আমাদের থালি। তো থালিতে কী কী আছে অবশ্যই শেয়ার করব। চলো এই যে ভাত দেখতে পাচ্ছ, এখানে কাঁচা লঙ্কা, লেবু, আলু ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, আবার ঝুরঝুরে আলু ভাজা। আর এইটা হলো ডিমের টেবিল আছে, এখানে আছে শাক ভাজা, এখানে আছে ডাল সেদ্ধ খুব ভালো ঘন দেখতে পাচ্ছ, এখানে আছে আলু পটলের তরকারি, ঠিক তার পাশেই আছে আলু এঁচোড়ের তরকারি, শেষ নেই দেখে যাও শুধু, ঠিক তার পাশে আছে হলো পাঁপড়। তো এই হলো থালার মধ্যের আইটেম। তো থালার বাইরেও অনেক কিছু আইটেম আছে, সেটা চলো তোমাদের সাথে এবার শেয়ার করি। শুরু করছি শুক্তো দিয়ে, এটা শুক্তো, এটা হলো উচ্ছে দিয়ে ডাল, এটা হলো পাবদা মাছ বাটির মধ্যে দিয়েছে বলে গুটিয়ে রয়েছে, এইটা হলো মাটন, এটা হলো চাটনি, এটা হলো পায়েস, আর এটা হলো রসগোল্লা। তো এখানে রসগোল্লা চাটনি পায়েসটা কিন্তু আমাদের চারজনের জন্য। চলো এবার তাহলে খাওয়া শুরু করি, কিন্তু এতগুলো খাবার কোনটা দিয়ে শুরু করব সেটাই ভাবছি। তো যাই হোক সব ভেবেচিন্তে এই যে ডাল সেদ্ধটা দিয়ে প্রথম মাখলাম। এইভাবে ডাল সেদ্ধ না আমি বাড়িতে করি না, আমি যেটা করি একটু ঘন একটু জলজলে হয়, এই রকম একদম মাখো মাখো আমি করি না। যাই হোক ডাল সেদ্ধ দিয়ে খেয়ে নিলাম। এবার আমার মা মাছ আর শুক্তটা তুলে দিচ্ছে, কেননা এত আইটেম আর খেতে পারছে না, সেই জন্য মায়ের মাছ আর শুক্ত বললো আমি এটা করিনি নিয়ে যাও। তো যাই হোক ডাল সেদ্ধ দিয়ে খাওয়া হয়ে গেছে। দেখো মাছের সাইজটা দেখো, বললাম না আগে যে মাছটা বাটিতে দিয়েছে মুড়িয়ে গেছে, তাই সাইজখানা দেখো, এই যে পুরো থালা ভর্তি। তো একের পর এক আইটেম দিয়ে খেয়ে যাচ্ছি। এই দেখো এবার মাটন দিয়ে খাচ্ছি, উফ আমি মাটনের চর্বি এত ভালোবাসি না, সেই চর্বির পিসটাই আমার পাতে পড়েছে। তোমরা কে কে এরম মাটনের চর্বি ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দারুণ, আমি যা দারুণ একটা পিস পেয়েছি না, উফ লোভ লাগছে কি না বলো, আমি তো বেশ রসিয়ে খাচ্ছি এই চর্বির পিসটা। তো যাই হোক খাওয়া হয়ে গেছে প্রদীপেরও। এই যে এই মাংসের পিসটা আর খেতে পারিনি, এটা একটু ওর বললো শক্তও লাগছে সেই জন্য। তো
মোটামুটি সব উদ্ধার করেছে। আর এই যে এতটা চাটনিও কেউ খায়নি, পায়েসও এতটা রয়েছে চারজনের মধ্যে, রসগোল্লা এখনও রয়েছে। আমি কোনো দিন খাবার ফেলি না, কিন্তু আজকে ভাত আমাকে ফেলতেই হলো, এত আইটেম খাওয়া যায় না কি, রসগোল্লা পায়েসটা তো আর ফেলবো না, একটু ভাতই ফেললাম। তো আমরা যে খেতে এসেছি, আজকে হলো ভূতের রাজা দিলবর রেস্টুরেন্টের জন্মদিন, 180 টাকায় 18 রকমের পদ। তো দেখতেই পেলে 18 রকমের পদ দেখিয়ে দিলাম। কেমন লাগলো আজকের ভিডিওটা জানাতে ভুলো না কিন্তু, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর খাবারগুলো ভালো লাগলে চলে যেও ভূতের রাজা দিলবরের যে কোনো আউটলেটে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও।